নমস্কার, আমার নাম বৃষ্টি সাহা। আমি তোমাদের একটা কবিতা শোনাবো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, চুরে চাই চুরে চাই। সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চুরি যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাই কো তারা, হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি খড়ে ফেরি, 4:30 বাজে, কোদাল দিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তার মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পড়ে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাছে, মা তারে তো পড়ায় না সব জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বাড়ি, ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায়, জানালা দিয়ে দেখি যে পথে পাগড়ি পুড়ি পাহারাওয়ালা যায়, আধারে গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি, ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার।